খামার সম্বন্ধে তার আইডিয়া না থাকে, আমার মনে হয় খামারটা প্রথমে মানে শুরু করাটা তার বোকামি হবে। যদি খামার সম্বন্ধে তার আইডিয়া থাকে এবং যদি গরুর প্রতি তার ভালোবাসা থাকে, গরুর প্রতি ভালোবাসা না থাকলে এই সেক্টরে আসাই যাবে না। কারণ গরু আপনি মনে করেন নিজের খামারের মালিক, আপনার নিজেরও কাজ করতে হতে পারে, প্রয়োজনে করতে হতে পারে। আর গরু সম্বন্ধে আইডিয়া বলতে আপনার মানে কিছু মানে রোগ বিষয়ে ধারণা থাকতে হবে এবং আপনার কীটনাশক, আপনার যে ভ্যাকসিন, এগুলো যদি নিজের আইডিয়া থাকে, নিজে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু তার জন্য গরু পালা খুবই সহজ এবং তার খামারটা অবশ্যই লাভজনক হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, মিসেস রোশনি ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। এছাড়া আমার পরিচয় একটা আছে, আমি প্রাণী সম্পদে এআই টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত আছি, মানে জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করি আর কি। আর এই সুদীর বিতরণ কলের ভিতরে তো আপনাদের বৃহত্তর শেড, আমরা যতটুকু জানি আপনাদের তো তিনটা শেড, একটা বাড়িতে, একটা রাস্তার সাথে, আবার আরেকটা ডেইরি খামার যেখানে আপনারা গরু লালন পালন করেন। জি ভাই। আচ্ছা, আসলে আমার কিন্তু এই সেক্টরটার প্রতি অনেক ভালোবাসা, মানে কৃষি সেক্টরটা, আপনি মনে করেন মাছ মুরগি গরু এটা নিয়ে আমি থাকি। আপনাদের তো বড় মাছের প্রজেক্ট রয়েছে, মাছের প্রজেক্ট আছে, মুরগির প্রজেক্ট রয়েছে, কলা বাগানও রয়েছে। জি, সবকিছুই আল্লাহর রহমতে কৃষি সেক্টরের মধ্যে আছি ভাই। আর প্রত্যেকটা প্রজেক্টই তো অনেক বড় বড়। জি, ধরা চলে আপনারা টাকাওয়ালা মানুষ। এই আল্লাহ মোটামুটি আর কি চলার মতো সমর্থ দিছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আচ্ছা আচ্ছা, তো কেনাবেচাটা কেমন চলতেছে? আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছে। আপনার কিছু গরু নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে কিছু বিক্রি হয়ে গেছে, আর কয়েকটা গরু, 10 পিস গরু দেখাবো। এবাদেও আমার খামারে সবসময় গরু থাকে, আপনি সার গরু, আপনি সাইওয়াল সার কন, আপনি হলিস্টেন ফিজেন সার কন, সব রকম ছোটো বড় সব কোয়ালিটি গরুই থাকে। মোটামুটি আজকের পর্বে আমি 10টা গরু দর্শককে একেবারে মানে একটা গরু থাকবে একবারে আনকমন, যেটা মন্ডি থাকবে ওটা ইন্ডিয়ান মন্ডি প্রেগনেট, আর একটা ফ্ল্যাগ বি আপনার ইন্ডিয়া থেকে কালেকশন করা। আমার মনে হয় প্রেগনেট ফ্ল্যাগ বি ইতিপূর্বে কেউ দেখাতে পারে নাই, বকনা দেখাইছে অনেক, আমি নিজেও দেখছি বকনা দেখাইছে, কিন্তু প্রেগনেট ফ্ল্যাগ বি আমার চোখে পড়ে নাই। আর গরুটার মান খুবই ভালো এবং পার্সেন্ট কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট, দর্শক দেখে শুনে নিতে পারবে। এ গরুটা আমার মনে হয় সর্বোচ্চ কোয়ালিটির গরু হবে ভাই। আচ্ছা আচ্ছা, তো চলুন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। অবশ্যই ভাই, গরু দেখাবো, দুইটা কথা বলে আমি শেষ করব। আপনি বর্তমানে কিন্তু খাদ্যের দামটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার খাদ্য যাতে খরচটা কম হয় সেদিকে অবশ্যই খামারিদের মানে মনে করেন যারা খামার চালাচ্ছে তাদের অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি খড় আমরা যেভাবে খাবাই, খড়টা যদি ইউরিয়া মোলাসেস করে খাবাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই খড়টাকে দানাদারের পরিমাণ অনেক কম দিলেও এনাফ, মানে মনে করেন প্রোটিনের যে পরিমাণটা হবে খড়ের দ্বিগুণ,
খড়টাকে যখন ইউরিয়া মোলাসেস করে খাওয়াবেন সেখন খড়টার যে ভিটামিন থাকে তার সাথে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন যুক্ত হয়ে যাবে আর এটা যদি কোনো দর্শক বানাতে চায় সেটার হলো নিয়ম সংক্ষেপে আমি বলে দেব আপনার যদি 10 কেজি খড় দেয় 5 কেজি পানি এবং চিটাগুড়র সাথে 3 কেজি দিলে হবে আর পরিমাণ মতো আপনার ইউরিয়াটা আপনার 10 কেজির জন্য আপনি 300 গ্রাম ইউরিয়া মিক্সার করে আপনার কাটা খড়ে মনে করেন ছিটায় দিয়ে মিশ্রণ করে আপনার সাথে সাথে খাওয়াতে পারবেন এটা আড়াই থেকে 3 দিন সংরক্ষণ করে বায়ুদ্ধ করে রাখতে পারবেন এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে আপনার দানাদারের খরচটা অনেক মানে অর্ধেকে নেমে আসবে এবং গরুর স্বাস্থ্য এবং দুধের কোনো ঘাটতি মানে সব দিক থেকে পারফেক্ট হবে এটা হলো যতটুকু আমার জানা আছে খামারিদের মাঝে শেয়ার করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে এইজন্য আমি কথাটা বললাম দর্শক চাইলে এই কাজটা করতে পারে ভাই আচ্ছা তো গরুগুলো দেখাই অবশ্যই ভাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের গলাটা কিন্তু চিকন থাকে এবং চামটা এই গরুটার চাম এত পাতলা ভাই খুবই পাতলা এবং মাথাটা অনেক ছোট যারা জাত চিনে ভাই আসলে জাত সম্বন্ধে যেটা জাতে মানে খুব ভালো থাকে সেটা প্রশংসা করার কোনো বিষয় থাকে না ভালো গরুটা গরুটা যেটা দুধালো গরু সেটা কিন্তু একটু পেটটা ইয়া থাকবে আর নেসটা কিন্তু অনেক খাটো এবং তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর ভাই দেখেন বাটগুলো চারটা চার জায়গায় বাটগুলো ভালো আছে খুবই সুন্দর আছে এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখাই দেন সুন্দর স্টেপের বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার আনুমানিক 10 মাস হবে দামটা কেমন রাখছেন এটার আমি তো প্রতিটা পর্বে ফিক্স দাম বলে থাকি আপনার এটার দাম পড়বে একদম 68500 টাকা একদম 68500 টাকা জি আসলে অনেক দর্শক মনে করে যে দাম যদি একটু কম হয় তাহলে মনে হয় জাত মানে একটু মানে কমা হয় আসলে এটার কিন্তু আমার মনে করেন প্রাইসটা একবার রিজনেবল মানে একবারে কম সীমিত আকারে রাখা লাভের অঙ্ক একবারে কম রেখে দামটা বলা আচ্ছা তো দুই নাম্বার গরুটা দেখাই অবশ্যই ভাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান আপনি এটাও দেখেন গলাটা একবারে সরু চামটা কিন্তু খুবই পাতলা খুবই পাতলা আর এই যে পশম একবার যেহেতু গরম পড়ছে পশম একবারে উঠে যাচ্ছে নতুন পশম হ্যাঁ নতুন পশম মানে মনে করেন যে শীতের শেষে এখনই গরুর একটা পালার মানে কেনার উত্তম মৌসুম এটা আমি গরু বাড়বে হ্যাঁ গরু বাড়বে বেশি এবং পশমটা চেঞ্জ হয়ে যাবে গরুটার এটা কিন্তু দুধের পশমটা চেঞ্জ হয়ে যাচ্ছে বয়সটা কেমন এটার এটার বয়স আছে 11 মাস হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান আপনার কানটা দেখেন মাথাটা একবারে ছোট সব দিক থেকে পারফেক্ট আছে গলাটা একবারে সরু ভাই দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন হ্যাঁ এবং নেসটা দেখেন অনেক চিকন এবং ছোট খুবই খাটো তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে ভাই খুবই সুন্দর বাটগুলো দেখেন বাটগুলো ভালো আসছে দামটা কেমন রাখছেন এটার এটার আপনার ফিক্সড দাম থাকবে 71500 টাকা ফিক্সড 71500 টাকা জি দুই নাম্বার বাচ্চাটা জি ভাই তো দর্শক চলুন সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখেন অবশ্যই ভাই সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন সিরিয়ালের তিন নাম্বার এটা হলো ফ্ল্যাগ বি বাচ্চা একটা আপনার অনেক সুন্দর একটা হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন এটারও কিন্তু চাম চুষা যেটা দুধালু গরু এ দেখেন যেদিকে টানবেন সেদিকে চলে যাবে চামটা খুবই এটারও পশম চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি বয়সটা কেমন এটা এটার বয়স আছে 11 মাস ভাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন সাদা ধবধবে মাজাটা তো খুবই ভালো চওড়া মাজা জি ওই প্যাটার্নের একটা গরু দুধের বাটগুলো দেখাই তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে এই যে দেখেন দর্শক তলার বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রশস্ত আছে ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আমি ভাই 82500 টাকা তিন নাম্বার গরুটার দাম রাখছেন 82500 টাকা জি তো দর্শক চলুন সিরিয়ালের চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই অবশ্যই ভাই সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান এটাও কিন্তু একটা হাই পার্সেন্টের হাই বিদের একটা খুব হাই কোয়ালিটি একটা গরু এটা আপনার বয়স আছে 11 মাস বয়সটা 11 মাস জি আসলে পায়ের খুঁটটা সম্পূর্ণ দেখা যায় প্রতিটা বাচ্চা কিন্তু খুঁট সাদা আছে আপনার সব দিক থেকে মানে যেটা হলস্টাইন
ফিজিয়ান একবার পারফেক্ট জাতে মানে সবদিকে পারফেক্ট আছে সেটা কিন্তু নাকটাও সাদা থাকে সবদিক থেকে পারফেক্ট থাকে আপনি তো জাত নাম ভালো দেখে গুরু কি অবশ্যই ভাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো দেখাই জি তলার বৈশিষ্ট্য খুব সুন্দর আছে নেস্টটা দেখেন ভাই কত খাটো প্রতিটা গরুর দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর ভাই বাটগুলো খুবই ভালো আসছে দর্শক মাজাটাও দর্শক দেখতে পাচ্ছেন এই পাত্রেও দেখাই দেন এই পাশ থেকে আপনাদেরকে দেখে জি পা গুলো কত মোটা দেখছেন মানে যেটা আর এই এখান থেকে সিদ্ধারাটা একবারে সোজা স্ট্রেট আর মাজাটা এখানে অনেক প্রশস্ত আছে অনেক প্রশস্ত দামটা কেমন রাখছেন এটার এটার ভাই দাম রাখছি 87500 টাকা 87500 টাকা জি দর্শক 87500 টাকা চার নাম্বার গরুটা জি ভাই তো দর্শক চলুন পাঁচ নাম্বার গরুটা দেখাই অবশ্যই ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা একটা রেড ফিজিয়ান গরু আপনার রেড ফিজিয়ান গরুটা কিন্তু একটা মানে দুধের জন্য পারফেক্ট এবং মনে করেন এই গরুটা কিন্তু একটু কালেকশন কম হয় রেড ফিজিয়ান গরুটা কম পাওয়া যায় জি আর এটাও কিন্তু পারফেক্ট কোয়ালিটি চামটাও খুব পাতলা আছে সব দিক থেকে কোয়ালিটি সম্পূর্ণ নেস্টটা দেখেন অনেক খাটো সামনের দিক সরু মাথা কানটা অনেক ছোট এবং এটার আরেকটা বৈশিষ্ট্য আছে শিংটা যদি ফেটা শিং বলে আমি মানে শিংটা যদি সোজা হয় ওই গরুটার দুধ আরও বেশি হয় শিংয়ের কালি কিন্তু বের হয়েছে এটা কিন্তু 12 মাস প্লাসের বাচ্চা মানে রেডি বাচ্চা আচ্ছা রেডি বাচ্চা জি বাটগুলো দেখাই অবশ্যই ভাই তলার বৈশিষ্ট্য এটা তো খুব সুন্দর আছে বাটগুলো ভালো আসছে জি এ দেখেন খুবই সুন্দর চারটা বাট এই পাশ থেকে দেখাই জি অবশ্যই দর্শক এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন এই পাশ থেকে সুন্দর কালার আছে একটু জি দামটা কেমন রাখছেন এটার এটা দাম চাচ্ছি ভাই ফিক্সড দাম হলে আপনার 92000 টাকা রেডি বাচ্চা জি রেড ফ্রিজিয়ান জি তো দর্শক চলুন 6 নাম্বার বাচ্চাটা দেখেন অবশ্যই ভাই সিরিয়ালের 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাত আসলে অনেকে রানিবিট বলে আসলে যেটা হোলস্টাইন ফ্রিজিয়ান একবারে হাই পার্সেন্টের বাচ্চা এই সকল বাচ্চা আপনার অনেকে দেখছেন প্রতিবেদনে এসছে তো অনেক ছোট লাখের উপরে দাম চাচ্ছে এটা আমি একবারে রিজনেবল দাম রাখবো এবং কানটা দেখেন কানে অনেক পশম এবং কানটা অনেক ছোট এর কিন্তু নাক সাদা শিং সাদা আপনার চোখ সাদা সব দিক থেকে সব সাদা হ্যাঁ পাগুলো তো অনেক মোটা এটা কিন্তু রেডি বাচ্চা এটা রেডি না প্লাস বাচ্চা হ্যাঁ বাটগুলো এই দুইটা বাচ্চা রেডি এবং এর নেস্টটা একটা বৈশিষ্ট্য দেখেন এর নেস্টটা কত ছোট দেখছেন বাটগুলো দেখাই হ্যাঁ তলার বৈশিষ্ট্যটা আমি দেখাই দিচ্ছি দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বাটগুলো ভালো আছে খুবই সুন্দর আছে মাজাটাও তো অনেক চওড়া হ্যাঁ মাজা অনেক চওড়া এই কোয়ালিটির গরু আসলে নিঃসন্দেহে খুব ভালো মানের গরু আর দামটা কত রাখছেন এটার এটার ফিক্সড দাম রাখবো ভাই 1,05,000 ফিক্সড 6 নাম্বার গরুটা জি ভাই তো দর্শক চলুন সিরিয়ালের 7 নাম্বার গরুটা দেখাই অবশ্যই ভাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা 7 নাম্বার গরুটা ভাই এটা একটা ফ্লেক বি সার ভাই এটা একটা সার বাচ্চা জি সার বাচ্চা আমি দুইটা সার বাচ্চা দেখাবো এরপরে আরেকটা সার দেখাবো এটা হলো ফ্লেক বি জাতের সার আপনার 11+ বয়স আছে 11+ জি মাশাআল্লাহ খুবই সুন্দর জাতে মানে আসলে ফ্লেক বি সার কিন্তু দিনে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধি হয় ফ্লেক বি জাতের গরু আপনার এটাও কোয়ালিটিতে আশা রাখা যায় মাশাআল্লাহ খুবই সুন্দর আছে কোনো দর্শক চাইলে আপনি ব্রিডিংয়ের ক্ষেত্রেও নিতে পারে কিংবা যদি মাংস উৎপাদনের ক্ষেত্রে নিতে চাই তবুও নিতে পারে জি দামটা এটার দাম থাকবে আপনার ফিক্সড দাম থাকবে 95,000 টাকা ফিক্সড ফিক্সড 7 নাম্বার গরুটা জি ভাই তো দর্শক চলুন 8 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই অবশ্যই ভাই পরবর্তী 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা মাশাআল্লাহ হ্যাঁ এটা একটা সার গরু আমি এই গরু বিষয়ে কোনো কথা বলবো না দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবে যে এটা সাইওয়াল বিটের গরু কি বাহামা বিটের গরু কোন বিটের গরু বোঝা গেছে দর্শক দেখে নির্বাচন করে নেবে তবে নিঃসন্দেহে আমার কাছে খুবই পারফেক্ট কোয়ালিটি একটা সার বাচ্চা যে কোনো দর্শক নিয়ে পালতে পারে জাতমানটা তারাই নির্ণয় করবে হ্যাঁ লাভজনক হবে আমার আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয়েছে আনছেন কিন্তু জাতমানটা কি দর্শক যাচাই বাছাই করবে অবশ্যই কারণ আপনার সাইওয়ালের কিন্তু কানটা অত বড় হবে না
আপনার সব দিক থেকে পারফেক্ট, মানে দর্শক দেখলে বুঝতে পারবে। আমি এটা নিয়ে বেশি বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 11 মাসের মতো। 11 মাসের মতো। দামটা কেমন রাখছেন? এটা দাম রাখছি আমি, ফিক্সড দাম রাখছি 95,000 টাকা। ফিক্সড 95,000 টাকা? জি। 8 নাম্বার গরুটা? জি। তো দর্শক চলুন সিরিয়ালের 9 নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই। অবশ্যই ভাই। সিরিয়ালের 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। আপনার এটা কিন্তু প্রেগনেন্ট বকনা, এখন পর্যন্ত দাঁতে নাই। এখন পর্যন্ত দাঁত হয়নি এটা? না 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 দর্শক, এটার এখন পর্যন্ত দাঁত হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন রেডি বাচ্চা। বকনার থেকে প্রেগনেন্ট হয়েছে? প্রেগনেন্ট হচ্ছে। হচ্ছে বলতে 4 মাস প্লাস, 4.5 মাস ধরবেন। চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে। তলার বৈশিষ্ট্য খুব সুন্দর আছে এবং সব দিক থেকে পারফেক্ট। চেক দিয়ে মানে 100-110% চেক দিয়ে নিতে পারবে। বাট গুলো দেখাই? হ্যাঁ, তলার বৈশিষ্ট্য খুব সুন্দর আছে ভাই। দর্শক দুধের বাট গুলো, হ্যাঁ বাট গুলো খুবই সুন্দর। বাট গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর আছে ভাই। মাজাটাও দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম রাখছে ভাই 2,25,000। একদম না, এটা কিছু আলোচনা করা যাবে, সম্মানী করা যাবে কিছু এটা। জি। তো দর্শক চলুন 10 নাম্বার গরুটা দেখাই। অবশ্যই ভাই। 10 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা হলো আপনার ফ্ল্যাগ বিজাতের একটা প্রেগনেন্ট বকনা থেকে, এখনো কিন্তু এটাও দাঁত হয় নাই। দর্শক চাইলে সরাসরি দাঁত দেখাই দিতে পারবো, প্রতিবেদনও দেখাতে পারবেন। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো দাঁতের কোনো সিমটম আসে নাই। এই মানে মনে করেন এই বিয়ানে আপনার দাঁত হবে না। এটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করা। আপনার ফ্ল্যাগ প্রেগনেট এটা, এটাও 4.5 মাস। 4.5 মাস? জি। এটার কিন্তু তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর। আমার মনে হয় সর্ব মানে মনে করেন পাবনা জেলা চ্যালেঞ্জ করা গরু আর কি। তলার বৈশিষ্ট্যটা দেখেন, 4.5 মাসে যে ঝোলটা দিছে, হ্যাঁ খুবই সুন্দর দেখছেন, কত সুন্দর একটা ইয়া নিছে। এবং গরুটা আসলে ফ্ল্যাগ বিজাতের গরুর যে দুধ বেশি হয়, আসলে এই গরুটা দেখে আমি সরাসরি বুঝতে পারতেছি যে এটা অনেক দুধের গরু হবে। দামটা কেমন রাখছেন এটা? এটার দামটা ভাই আলোচনা সাপেক্ষে থাকবে। কোনো দর্শক যদি নিতে চায় ফ্ল্যাগ বিজাতের, আপনার অলরেডি আপনার এই যে এখান থেকে দুধের ইয়াটা দেখা দিলে বুঝতে পারবেন, গরুটা একটু ভয় পাই। তলার র্যাকটা অনেক দূর দিয়ে নিচ্ছে, তাহলে তলার র্যাকটা খুবই পারফেক্ট এবং বাঁটগুলো খুবই নরম এবং অনেক বড়। আলোচনা সাপেক্ষে দামটা রাখতেছেন? জি ভাই, যে কোনো দর্শক চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবে কিংবা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে তা এটার দামটা আলোচনা করে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি ভাই। যোগাযোগটা কীভাবে করবে? আসলে স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার সরাসরি এসে দেখে নিতে পারবে কিংবা আপনার ফোনের মাধ্যমে বুকিং দিতে পারবে। তারপরে মনে করেন ব্যাংকের মাধ্যমে টাকা দিলে আমি পাঠিয়ে দেবো, কিংবা যদি মনে করেন বায়না করার পরে সরাসরি এসে দেখে নিতে চাই নিতে পারবে, সবচেয়ে পারফেক্ট হবে ভাই। আচ্ছা আচ্ছা, আর দেখে শুনে নেওয়াটাই ভালো। জি ভাই। আর কোনো নতুনত্ব দর্শকের উদ্দেশ্যে দুইটা কথা বলে আমি শেষ করব। যদি খামার সম্বন্ধে তার আইডিয়া না থাকে, আমার মনে হয় খামারটা প্রথমে মানে শুরু করাটা তার বোকামি হবে। যদি খামার সম্বন্ধে তার আইডিয়া থাকে এবং যদি গরুর প্রতি তার ভালোবাসা থাকে, গরুর প্রতি ভালোবাসা না থাকলে এই সেক্টরে আসাই যাবে না। কারণ গরু আপনি মনে করেন নিজের খামারের মালিক, আপনার নিজেরও কাজ করতে হতে পারে, প্রয়োজনে করতে হতে পারে। আর গরু সম্বন্ধে আইডিয়া বলতে আপনার মানে কিছু মানে রোগ বিষয়ে ধারণা থাকতে হবে এবং আপনার কৃমিনাশক, আপনার যে ভ্যাকসিন, এগুলো যদি নিজের আইডিয়া থাকে নিজে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু তার জন্য গরু পালা খুবই সহজ এবং তার খামারটা অবশ্যই লাভজনক হবে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন, ভালো কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই।